আসসালামু আলাইকুম সানা বেবিগুলোকে সবাইকে স্বাগত। এই ভিডিওটা আজকে একার না, এটা কালকেকার ভিডিও। আমি কালকে আপডেট দিয়েছিলাম, অনেক রাত বলে আমি আর এটা দিইনি, তাই সকালেই আমি এটা দিচ্ছি ইউটিউবে। সকাল থেকে কী করেছি না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, চলুন দেখে নেন। সকালে উঠে ব্রাশ ট্রাশ করে চা নিয়ে বসেছি, মেয়ে পাঁপড় খাচ্ছিল বসে, এই দিনে সবাই মিলে চা খাচ্ছি। এবার ঘড়িতে বাজে 10:10। এবার আমরা নাস্তা নিয়ে বসেছি, এখানে ফল টল কাটা হয়েছে, আমার মেয়ে দেখতেই পাচ্ছেন বসে বসে শসা খাচ্ছে, এবার আমরাও খেয়ে নেব টুকটাক। চলুন, খাওয়া হয়ে গেছে, এবার আজকে চিকেন রান্না হবে, দেখতেই পাচ্ছেন এখানে এখানে মাংসটা নেওয়া হয়েছে, এবার এই মাংসটা টেস্ট করে নেব। আপনারা প্রথম থেকে সেই সবজি দেখবেন, এড়িয়ে যাবেন না। পিস করা হয়ে গেছে, এবার আমি মাংসটা ধুয়ে নেব। এখানে এসে একটা জায়গার মধ্যে আমি পানি নিচ্ছি, দেখতেই পাচ্ছেন পানি নিয়ে নিয়েছি। এবার মাংসটা ভালোভাবে ধুয়ে নেব, আর মাংসের মধ্যে যে রক্ত আছে বা যেগুলো আছে নোংরা সেগুলো আমি একটু পরিষ্কার করে নেব, হাতে করে ধুয়ে নেব এটা ভালো করে। এবার চলুন ঘরের ভিতরে, একটু নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম হতে দেব, দেখতেই পাচ্ছেন কড়াই চাপিয়ে দিয়েছি।
টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়।
দিয়ে মাখিয়ে দিলাম। আমরা এবার আমরা